এই যে এটা হচ্ছে তোমার চ্যাপ্টার ফাইভের, কুমিল্লা বোর্ড 23-এর চ্যাপ্টার ফাইভে এটা আসছিল। এটার গ নাম্বারটা দেখো, এটার গ নাম্বারটা তুমি দেখো। ওকে, সো এটা বলছে যে চিত্রটি লক্ষ্য করে এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। আচ্ছা, তুমি গ নাম্বারটা দেখো, বলছে যে এখানে একটা চিত্র আছে, এটার ব্যাসার্ধ প্লাস উচ্চতা দিয়ে দিছে, এটারও ব্যাসার্ধ উচ্চতা দিয়ে দিছে। বলছে 500 কেজি পার মিটার কিউব ঘনত্বের কাঠের টুকরাকে, 500 কেজি পার মিটার কিউব ঘনত্বের কাঠের টুকরাকে ক সিলিন্ডারে যদি রাখো, তাহলে এর কত শতাংশ বাষ্পে, এটা নির্ণয় করবা। কী নির্ণয় করবা? কত শতাংশ বাষ্পে এটা নির্ণয় করবা। সো তুমি দেখো, কাঠের টুকরা ঘনত্ব, কাঠের টুকরার ঘনত্ব রই যেগুলো বলছে 500 কেজি পার মিটার কিউব, এটা। আর খ সিলিন্ডারে রাখবা, এই কাঠের টুকরাকে খ সিলিন্ডারে রাখবা, তাহলে খ সিলিন্ডারে আছে কি স্যার? পানি। তাহলে খ সিলিন্ডারের তরলের ঘনত্ব, বুঝছো? বা খ সিলিন্ডারের, সিলিন্ডারের পানির ঘনত্ব, বা এটা তো তরল বা এটা পানি আছে, তাহলে এই পানির ঘনত্ব, মানে তো পানি থাকে আছে, তাহলে পানির ঘনত্ব কী হবে? পানির ঘনত্ব হচ্ছে ρW = 1000, এটা আমরা সবাই জানি। পানির ঘনত্ব হচ্ছে, হইতেছে 1000 কেজি পার মিটার কিউব, তাহলে পানির ঘনত্ব হচ্ছে এইটা। এইবার তুমি চিন্তা করো স্যার, আমি হচ্ছে যখন তোমাদেরকে যে বেসিক টু প্রো কোর্সে পড়াইছি বা এগুলা ওয়ান শর্ট এগুলো সলভিং ক্লাসে পড়াইছি, কীভাবে বাষ্পে ডুববে পড়াইছি না, যে এবার হচ্ছে তোমার এটা ঘনত্ব তো এত, এটা ঘনত্ব এত, আমরা দেখবো হচ্ছে কতটুকু, কত শতাংশ বাষ্পে এটা নির্ণয় করবো। সো আমরা জানি এইটা লিখবা, ওই যে কাঠের টুকরাটি, কাঠের টুকরাটি, টুকরাটি হ সিলিন্ডারের, হ সিলিন্ডারের পানিতে কতটুকু ডুববে, কতটুকু ডুববে এইটার পার্সেন্টেজ হচ্ছে, কতটুকু ডুববে এইটার পার্সেন্টেজ হচ্ছে বস্তুর ঘনত্ব ডিভাইডেড বাই তরলের ঘনত্ব ইন্টু 100%, কতটুকু ডুববে এইটার হিসাব হচ্ছে বস্তুর ঘনত্ব ডিভাইডেড বাই তরলের ঘনত্ব ইন্টু 100%, এটা। তাহলে এখান থেকে আমরা ডুববে কতটুকু এইটা পাবো, তাহলে বস্তুর ঘনত্ব 500, তাহলে 500 ডিভাইডেড বাই তোমার সিলিন্ডারের পানি ঘনত্ব 1000, তাহলে 1000 ইন্টু 100%, বুঝছো? এটা হিসাব করলে বা এবার ডুববে 50%, কতটুকু ডুববে? 50% ডুবে, তাহলে 50% যদি ডুবে তাহলে বাষ্পে কতটুকু? অতএব বাষ্পে তোমার হচ্ছে 100 - 50, কারণ টোটাল তো 100%, তাহলে বাষ্পে হচ্ছে বাকিটুকু, 100 - 50 = 50%, তাহলে ডুববে 50%, বাষ্পে 50%। এটাই তো বলছে যে ঘনত্বের কাঠের, এত ঘনত্বের কাঠের টুকরাকে খ সিলিন্ডারে রাখলে কত শতাংশ বাষ্পে? স্যার এত শতাংশ বাষ্পে। এখানে যদি ডুববে 40% বের হইতো, তাহলে বাষ্পে হইতো এখানে 60%, বুঝছো? এইভাবে, এইভাবে ব্যাপারটা, আশা করি বুঝতে পারছো। ওকে, ঠিক আছে, এবার আমরা হচ্ছে এইটা ঘ নাম্বারে যাব। ওকে, সো তোমরা যারা এখানে কেখে আসো, তোমরা যারা এখানে আসো, তোমাদেরকে একটা কথা বলি, আমরা তো অলরেডি 4-5টা সিকিউ সলভ করে ফেলছি, আর তোমরা যারা এখানে আসো সিকিউ সলভ করতেছো, সো তোমরা SSC 24 ব্যাচের আসো, 25 ব্যাচের আসো, তো তোমাদের জন্য আমাদের ফিজিক্স আর কেমিস্ট্রির দুইটা কোর্স আছে, এখানে অনেক স্টুডেন্ট জয়েন আছে এবং এগুলো রানিং চলতেছে। SSC 24 এবং 25 দুই ব্যাচেরই হচ্ছে যে কেউ চাইলে ফিজিক্স আর কেমিস্ট্রির বেসিক টু প্রো কোর্স আছে, এইগুলাতে অ্যাড হতে পারো। এখানে একদম বেসিক থেকে শুরু করে সিকিউ এন সিকিউ সব পড়ানো হয়েছে, এক একটা চ্যাপ্টারের উপর 3টা করে লাইভ ক্লাস নেওয়া হয়েছিল, এখানে সবগুলা ক্লাস রেকর্ডে রাখা আছে। প্রত্যেকটা চ্যাপ্টারের উপর মনে করো 5-6 ঘন্টা লেকচার পাইবা বেসিক টু প্রো কোর্সগুলোতে, এবং তুমি জয়েন হইলে প্রতিটা চ্যাপ্টারের লেকচার পেয়ে যাবা, রেকর্ডেড ক্লাসগুলো পেয়ে যাবা, আর কি লাইভ ক্লাসগুলোই রেকর্ডেড রাখা আছে, ওগুলো পেয়ে যাবা বেসিক টু প্রো কোর্সগুলোতে। এবং তুমি হচ্ছে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবা, বেসিক, সিকিউ, এমসিকিউ সব, এটা হচ্ছে পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য বেসিক টু প্রো কোর্স। আর SSC 24-এর যারা মনে করো তোমাদের বেসিকে তেমন ঘাটতি নেই, যে সিকিউ সলভিংয়ে আটকে যাওয়া বা এমসিকিউ সলভিং, ম্যাথমেটিক্যাল টার্মের এমসিকিউগুলো পারো না, সব এমসিকিউ না, ওই যে ম্যাথ টাইপের যে এমসিকিউগুলো থাকে ওইগুলো পারো না, তোমাদের তোমাদের জন্য আছে আমাদের হচ্ছে ফাইনাল রিভিশন প্রিমিয়াম কোর্স, ফাইনাল রিভিশন প্রিমিয়াম ব্যাচ SSC 24-এর। এইখানে ফিজিক্স আর কেমিস্ট্রি, শুধু ফিজিক্স আর কেমিস্ট্রির মনে করো প্রত্যেকটা চ্যাপ্টারের উপর মাত্র দুই ঘন্টা করে লেকচার দেওয়া হয়েছে, মানে ভিডিও লেকচার আছে এখানে, গ্রুপে জয়েন হইলে প্রতিটা ক্লাস, প্রতিটা চ্যাপ্টারের ভিডিও লেকচার পেয়ে যাবো আর কি। 2 ঘন্টা করে কী করে হয়েছে লেকচার দেওয়া হয়েছে প্রতিটা চ্যাপ্টারের উপর, 2 ঘন্টা লেকচার আছে, এবং এই 2 ঘন্টাতেই তোমার একটা চ্যাপ্টারে সূত্র অ্যানালাইসিস করে,
এমন 10টা বা 9টা স্ট্যান্ডার্ড সিকিউ বাইয়া সলভ করেছি, যেগুলো করলে তোমার সম্পূর্ণ চ্যাপ্টার কাভার হয়ে যাবে। মোটামুটি টেস্ট পেপারে যতটা সিকিউ আছে সব সলভ করতে পারবা। আর 20টার মতো ম্যাথমেটিক্যাল টার্মের এমসিকিউ যেগুলো আছে এইগুলো সলভ করানো হয়েছে এই 2 ঘন্টার ভেতরে। মানে একটা চ্যাপ্টারের জন্য মাত্র 2 ঘন্টার ভিডিও আছে। এই 2 ঘন্টা ক্লাস করলে তোমার পরীক্ষার জন্য পূর্ণাঙ্গ রিভিশন যেটাকে বললে এটা কমপ্লিট হয়ে যাবে, প্লাস প্রস্তুতি তো হয়ে যাবে। তোমরা যদি ভর্তি হতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো জানো সবাই, বা এখানে লিঙ্ক পেয়ে যাবো, কমেন্ট টমেন্ট চেক করলে প্রতিটা কোর্সের লিঙ্ক পেয়ে যাবো, এখানে যোগাযোগ করো বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিও, এখানে সব ডিটেলস বলা থাকবে। আচ্ছা, তো তোমরা হচ্ছে কী করবা, এবার আমরা ঘ নাম্বারে চাই। এখানে বলছে ক সিলিন্ডারের পানি খ সিলিন্ডারে ডাললে খ পাত্রের চাপের পরিবর্তন কত হবে। আচ্ছা, খ এর পানি খতে ডাললে চাপের পরিবর্তন কত হবে এটা নির্ণয় করবো। তো আগে আমরা দেখি স্বাভাবিক অবস্থায় খ সিলিন্ডারের চাপ কত আছে এটা আগে আমরা দেখি। সো চাপ কিসের উপর নির্ভর করে স্যার? আমরা জানি পানিতে চাপ পিজিক্যাল টু এইচ রোজি, এটা তো আমরা সবাই জানি যে পানিতে চাপ পিজিক্যাল টু এইচ রোজি। কী স্যার? পানিতে চাপ পিজিক্যাল টু এইচ রোজি। ওকে, সো আমরা এটা জানি যে পানিতে চাপ পিজিক্যাল টু এইচ রোজি, তাইলে এই যে তোমার চাপটা এইচের উপর নির্ভর করে। সো আমরা দেখি এই যে দেখো এই স্বাভাবিক অবস্থায় এখন যে অবস্থায় আছে এই স্বাভাবিক অবস্থায় হ সিলিন্ডারের চাপ, হ্যাঁ পানিতে চাপ কি স্যার, চাপ পিজিক্যাল টু কি স্যার এইচ রোজি, সূত্র কি এইচ রোজি। সো এখানে এইচটা কত, এই যে ফোর সিলিন্ডারের এইচ, এইচটা মিটারে লিখব, যেহেতু 4 সেন্টিমিটারে দেওয়া আছে তুমি মিটারে নাও, সেন্টিমিটার থেকে মিটারে নিতে হলে 100 দিয়ে ভাগ দেওয়া লাগে, এটা হবে 100 দিয়ে ভাগ দিলে 0.04 মিটার, বুঝছো মিটারে নিছি। সো এইচ ইজিক্যাল টু 0.04। র কত, র মানে হচ্ছে ঘনত্ব, তাহলে ফোর সিলিন্ডারের পানির ঘনত্ব হচ্ছে 1000 আর জি মান হচ্ছে 9.8, এটা তো অভিকর্ষজ ত্বরণ আমরা সবাই জানি। সো এটা আপনি হিসাব করেন 0.04, এটা আসতেছে আমাদের 392 চাপের একতার প্যাসকেল, এটা আমরা বুঝলাম। এবার কত হচ্ছে এই যে ক সিলিন্ডারের পানি খ সিলিন্ডারে ডাললে এক্স্যাক্টলি আমাদের কী হবে, খ সিলিন্ডারের পানির উচ্চতা বাড়বে, তাহলে এটার উচ্চতা 8 সেন্টিমিটার, এটার উচ্চতা 4 সেন্টিমিটার, তাহলে এই এই পানিটা যদি খ সিলিন্ডারে ডালো তাহলে অবভিয়াসলি খ সিলিন্ডারের পানির উচ্চতা আরও 8 সেন্টিমিটার বেড়ে যাবে, এরকমই তো। এক্স্যাক্টলি না স্যার, কারণ এইখানে তোমার এটার ব্যাসার্ধ 0.5 আর এটা 3 সেন্টিমিটার, ব্যাসার্ধর পার্থক্য আছে না, তাহলে ব্যাসার্ধর পার্থক্য থাকলে আয়তনের পার্থক্য থাকবে, তখন হচ্ছে এটাতে পানি কম আছে, উচ্চতা বেশি হইলে এটা তো সরু। তো আমরা আয়তন দিয়ে খেলানেলা করবো কীভাবে, তুমি হচ্ছে আয়তন তো চেঞ্জ হবে না, তুমি এটার আয়তন বের করবা এটা আয়তন বের করবা, বুঝছো। দেখো ক সিলিন্ডারের পানি আয়তন, ক সিলিন্ডারের পানির আয়তন, আয়তন যদি B1 হয় তাহলে B1 ইজ ইকুয়াল টু, যেহেতু সিলিন্ডার তাহলে সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, হিসাব করো 3.1416। আর কো সিলিন্ডারের ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু বলছে 0.5 সেন্টিমিটার, এটাকে মিটারে নিলে হবে 100 দিয়ে ভাগ দিলে 0.005 মিটার, বুঝছো। আর উচ্চতা 8 সেন্টিমিটার বলছে, কী বলছে, উচ্চতা 8 সেন্টিমিটার, মিটারে নিলে হবে 0.08 মিটার, বুঝাইতে পারছি এইটা। সো তুমি দেখো আর হচ্ছে 0.005, এটা স্কোয়ার তো আছে আর এইচটা হচ্ছে 0.08। ওকে, এটা আপনি হিসাব করেন স্যার, এটা হিসাব করেন 3.1416 ইন্টু 0.005 হোল স্কোয়ার ইন্টু 0.08, এটা আসতেছে আমাদের 6.28 ইন্টু 10^6 এত মিটার কিউব, এত কি, এটা হচ্ছে ক সিলিন্ডারের পানির আয়তন। এবার তুমি দেখো, এবার আমরা খ সিলিন্ডারের পানির আয়তনটাও বের করি, লিখো খ সিলিন্ডারের পানির আয়তন, তাহলে খ সিলিন্ডারের পানির আয়তন যদি কী হবে তোমার B2 হবে, অবভিয়াসলি B2 যদি হয় এটা হবে সেম, যেহেতু সিলিন্ডার আকৃতি পাই আর স্কোয়ার এইচ, 3.1416, এটার আর কত, 3 সেন্টিমিটার, এটাকে মিটারে নিলে হবে 0.03 মিটার, এইটাকে স্কোয়ার করো, বুঝছো। কিন্তু এইচের মান কত, 4 সেন্টিমিটার, এটাকে মিটারে নিলে হবে 0.04 মিটার। সো হিসাব করো
1.1416 ইন্টু 0.03 হোল স্কোয়ার ইন্টু 0.04, সো এটা আসছে আমাদের 1.13 ইন্টু 10^4, 1.13 ইন্টু 10^4 আয়তন। তো তাইলে সূত্র হচ্ছে মিটার কিউব, কী স্যার? সূত্র হচ্ছে মিটার কিউব। সো আমরা বুঝলাম আয়তন দুইটা পেয়ে গেছি। এইবার দেখো স্যার, এবার দেখো, ক সিলিন্ডারের পানি যদি খ সিলিন্ডারে ডালো, তাহলে তো এই আয়তনের পানি ওই মানে খ সিলিন্ডারে চলে যাবে। তাহলে লিখো, মানে দুটি পানি যোগ করার পর মানে মোট আয়তন, দুইটা সিলিন্ডারের মোট আয়তন, দুইটা সিলিন্ডারের পানির মোট আয়তন কত? দুইটা যোগ করো, বি ওয়ান প্লাস বি টু এটা যোগ করো স্যার, এটা কত? 6.28 ইন্টু 10^6 প্লাস এটা হচ্ছে 1.13 ইন্টু 10^4, 1.13 ইন্টু 10^4 এটা আপনি হিসাব করেন যে 6.28 ইন্টু 10^6 প্লাস 1.13 ইন্টু 10^4 এটা আসতেছে আমাদের 1.1928 ইন্টু 10^4 এত মিটার কিউব, বুঝছো? এটা আসছে এত মিটার কিউব, 1.1928 ইন্টু 10^4 এত মিটার কিউব। এই যে এটা আসছে না, এটা কী স্যার? এটা মোট আয়তন, মানে পানির মোট আয়তন, বুঝছো? পানির এই পানির মোট আয়তন হয়েছে এটা। এই সম্পূর্ণ পানি কোন সিলিন্ডারে আছে? ক সিলিন্ডারে না, কারণ ক সিলিন্ডারের পানি আমরা ক সিলিন্ডারে মানে ডালছি। তাহলে এই সব পানি ক সিলিন্ডারে আছে, কোন সিলিন্ডারে আছে? ক সিলিন্ডারে। তার মানে আমরা তো দেখবো ক সিলিন্ডারের চাপের পরিবর্তন কত হবে, চাপের পরিবর্তন এক্স্যাক্টলি আমরা এইচটা জানবো আর কি। এবার এই পানিটা ক সিলিন্ডারে ডালার পর পানির উচ্চতাটা কত হয়েছে এটা বের করবো। এটার ব্যাসার্ধ তো আর 30 দেওয়াই আছে। সো এইবার লিখো, এবার লিখো, অতএব এইসব পানি কিন্তু ক সিলিন্ডারে আছে, এবং অতএব অতএব এই যে ক সিলিন্ডারের, হ্যাঁ ক সিলিন্ডারের বি ইকুয়াল টু তোমার 1.1928 ইন্টু 10^4। এই বিটা মানে কি? ক সিলিন্ডারের আয়তন, তাইলে এটা হবে পাই আর স্কোয়ার এইচ, এটা সমান 1.1928 ইন্টু 10^4। সো তুমি বের করবো হচ্ছে এই এইচটা, তাহলে এইচ ইজ ইকুয়াল টু হবে 1.1928 ইন্টু 10^4 ডিভাইডেড বাই এই যে পাই আর স্কোয়ার নিচে বাঘ হয়ে আসছে, আসছে না? তুমি এখানে হিসাব করে দেখো স্যার, এখানে দেখো মান বসাইতে হবে স্যার, 1.1928 ইন্টু 10^4 নিচে আছে পাই আর স্কোয়ার, না যে পাই মানে হচ্ছে 3.1416 ইন্টু আর স্কোয়ার, আরটা কত স্যার? আর কত? আর হচ্ছে তোমার এই যে এটা তো খ সিলিন্ডার, সিলিন্ডারের ক্ষেত্রে বের করতে হচ্ছে, তাইলে খ সিলিন্ডারের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার বা 0.03 মিটার, বুঝছো? এইটা এইটা হচ্ছে আর, 0.03 স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম। এটা হিসাব করলে খ সিলিন্ডারের উচ্চতা কত হবে দেখো, এই পানিটা ডালার পর যে এটা আসছে আমাদের 0.04 22 এত মিটার, বুঝছো? এবার দেখো আমরা এই যে এটা এইচ প্রাইম ধরো, মানে পানিটা ডালার পর ক সিলিন্ডারের উচ্চতা কত হয়েছে এইটা। এবার লেখো, মানে ক সিলিন্ডারের পানি ক সিলিন্ডারে ডালার পর, হ্যাঁ ক সিলিন্ডারের পানি ক সিলিন্ডারে ডালার পর, ডালার পর, ডালার পর চাপ, চাপটা কত হয়েছে স্যার? এটা পি প্রাইম বের করো, এটা সূত্র হবে কি? এইচ প্রাইম রোজি বা এইচ রোজি, এবার জাস্ট এইচটা হচ্ছে 0.0422, এটাই না? ইন্টু র হচ্ছে পানির, পানির আয়তন 1000, জি মান হচ্ছে 9.8, এটা আপনি হিসাব করেন। এটা যদি হিসাব করে কত আসে, 0.422 ইন্টু 1000 ইন্টু 9.8, এটা হিসাব করলে আসে 413.56, কী স্যার? 413.56 এত পেস্কেল, 413.56 এত পেস্কেল। তাইলে বলছে না চাপের কত পরিবর্তন হবে বের করবা, তাইলে চাপের কত পরিবর্তন হয়েছে স্যার? দেখো চাপের পরিবর্তন, অতএব চাপের পরিবর্তন, হ্যাঁ চাপের পরিবর্তন কত হয়েছে দেখো স্যার, কত? এই যে নতুন যে চাপ আছে এটা থেকে আগের চাপটা বিয়োগ দিয়ে দাও, এটাতে এটা হয়েছে 413.56 পেস্কেল, আগেরটাও আসিল 392 পেস্কেল, এটা বিয়োগ দিলে কত আসে?
এটা বিয়োগ দিলে আসে আমাদের 21, মানে 21 পয়েন্ট। এটা আসতেছে 21.56, এটা কত আসতেছে 21.56, 21.56 প্যাসকেল, বুঝছো? এটা হচ্ছে চাপের পরিবর্তন। কতটুকু চাপের পরিবর্তন হবে কো সিলিন্ডারে পানি কো সিলিন্ডারে ডালে? 21.56। আমরা যদি দশমিকের মান, তো আমরা হচ্ছে এইখানে এটা ছিল দেখো 0.4218 সামথিং সামথিং, আমি তো ডিরেক্ট 2.2 ধরে ফেলছি। আরও যদি দশমিকের মান ধরতা তাহলে এখানে মানটা চেঞ্জ আসতে পারতো, 21.77 আসতে পারতো, যেইটাই আসুক হবে, এটা আসলেও হবে, এটা আসলেও হবে। স্যার তো দেখবে এখানে দশমিকের মান কোনটা ধরছো, এইটা অনুযায়ী হিসাবে কী আসছে, বুঝছো? বুঝছো, যেইটাই আসুক হবে হবে, চিন্তা কর। যারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখছো, তো তোমরা আমাদের এই যে ফেসবুক গ্রুপ আছে, ফ্রি ফেসবুক গ্রুপ অ্যাডভান্স মেথড, এটা সার্চ করবা ফেসবুকে, এটা যদি সার্চ করো, আমাদের এটা পাবলিক গ্রুপ আর কি। তো এইখানে আমরা কোন সময় কোন চ্যাপ্টার দিতেছি, কোন চ্যাপ্টার পড়াই দিয়েছি, এই যে 1-2 CQ সলভিং ক্লাসগুলো বা MCQ সলভিং ক্লাসগুলো, সবগুলা লিঙ্ক বা যেরকম যেটা লাগে, এই গ্রুপে তো আরও অনেক স্টুডেন্ট অ্যাক্টিভ আছে, এই পাবলিক গ্রুপটাতে জয়েন হইবা, সার্চ করেই জয়েন হইবা। আর আমাদের যে SSC 24 আর SSC 25 ব্যাচের তোমাদের যে কোর্সগুলো আছে, ফিজিক্স আর কেমিস্ট্রি আর বেসিক টু প্রো কোর্স আছে, ফাইনাল রিভিশন কোর্স আছে, ওই যে পূর্ণাঙ্গ প্রস্তুতির যে কোর্সগুলো আছে না, ওইগুলা কার জন্য কোনটা বেটার হবে তোমরা তো অবভিয়াসলি আমাদেরকে জিজ্ঞেস করলে আমরা বলবো। তোমরা এই কোর্সগুলো সম্পর্কে জানতে চাইলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে না, দেখতেছ 01309270105, এটা হোয়াটসঅ্যাপ, এটাতে টেক্সট করবা, দেখবা কল করবো না, বুঝছো? কল দিলে হচ্ছে এইগুলা মানে রিসিভ কে করবে, অনেক তো কল আসে, তো টেক্সট করবা, আমাদের এখানে রিসিভ করা হবে, রিপ্লাই দেওয়া হবে বা কোর্স সম্পর্কে জানানো হবে। তোমার যে সময় যে কোর্স করলে ভালো হবে ফিজিক্সের একদম পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য, ওইটা আমরা তোমাদেরকে বলবো, সব ইনফরমেশন দিব, এই নাম্বারে মেসেজ করো। আর আমাদের এই ফেসবুক পাবলিক গ্রুপটাতে জয়েন হইতে পারো, এখানে জয়েন হলে তোমাদের অবভিয়াসলি লাভ হবে।